যে ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে গেল দেখুন গে, সে হয়তো এতদিনে ধুমধাম করে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে। আপনারা পুরুষরা যে নিয়মটা করেছেন সেটা ঠিক নয় বাবা। আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। হ্যাঁ বলতে তো হবেই, মেয়ে বিয়ে দিতে গেলে শুধু পাত্রের সঙ্গে কথা বলতে চলবে না, পাত্রের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমাদের কিচ্ছু বলতে হবে না, যা বলবার স্বপনই বলবে। ওহ, সবকিছুর একটা আদব কায়দা আছে, আমরা মেয়ের বাবা মা, আমাদের আগে গিয়ে বলতে হবে। আসবো স্যার। আরে এসো 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 বসো। আর কতদিন ওকে স্যার স্যার করবে? অনুর মতন যাতে বাবা বলতে পারো তার ব্যবস্থা করো। মা বাবাকে বলেছি আমি অনুর কথা, ওদের কোনো আপত্তি নেই। শোনো, তোমার বাবা মাকে আর একটা কথা জানাতে হবে। ওটা এখন না জানিয়ে বিয়ের পরে না হয় জানাবে। না, ওটা আগেই জানাতে হবে, এবং জানতে হবে ও তোর বাবা মার মত আছে কি না। ডিভোর্সি? হ্যাঁ, 5 বছর আগে অনুর একটা বিয়ে হয়েছিল, 3 মাস পরে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সোনার আংটি আবার বেকা হয় নাকি? তুই ওর বাবা মাকে বলে দিস আমাদের কোনো আপত্তি নেই। পাকা কথা দেবার আগে একবার তপন আর বড় বৌমাকে ডেকে জিজ্ঞাসা করো না ওদের কি মতামত। ছন্দার বিয়ের আগে স্বপনের বিয়ে দেওয়াটা ঠিক উচিত হবে কি না? আমাদের ছেলে মেয়ে, আমরা যেমন খুশি বিয়ে দেব, তার জন্য আবার পাড়াশুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? যার বাড়িতে আছো, যার পয়সায় খাচ্ছো, সেই তপন আজ পাড়ার লোক হয়ে গেল? তাছাড়া আবার কি, কোনো ব্যাপারই যখন ওই ছোট ভাইকে সাহায্য করেনি তখন পাড়ার লোক ছাড়া আর কি? তাছাড়া ভবতোষ বাবু তার মেয়েকে বিয়ে করলে স্বপনকে নিশ্চয়ই একটা ফ্ল্যাট দেবে, তাই না রে? তেমন কোনো কথা হয়নি, তবে আরে দিবি দিবি, ওর ডিভোর্সে মেয়েকে তুই বিয়ে করছিস বললে কার উনি না করবেন? বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। মেয়ের বিয়ে না দিয়ে যদি ছেলের বিয়ে দিতে চাও তাও। ছন্দ তো খুব বড্ডা বড্ডা করে, তা বড্ডাই না হয় বিয়ে দেবে? স্বপন, তুই কালকে বিয়ের কার্ডটা ছাপতে দিবি। বিয়েটা শুধু ওদের ব্যাপার নয়, ওর সঙ্গে জড়িয়েছে আমাদের মেয়ের জীবন, একবারও অত বড় একটা ধাক্কা খেয়েছে, আবার যদি ধাক্কা খায় সামলাতে পারবে ও? ধাক্কা খাবে কেন, স্বপন কিন্তু বলেই দিয়েছে সবকিছু। সব বলেছি কোথায়, আসল কথাটি তো বলা হয়নি। ওটা বলার কি দরকার, বিয়ের পর সুযোগ বুঝে স্বপনকে সব বুঝিয়ে বললেই হবে। না, বিয়ের পরে নয়, যা বলার বিয়ের আগেই বলতে হবে, তাতে বিয়ে হয় হবে না হয় হবে না। আরে বাবা, ওনো ডিভোর্সি জেনেও যখন ওর মা বিয়েতে রাজি হয়েছেন তখন ওর একটা 5 বছরের ছেলে আছে জানলেও ওর মা ঠিক রাজি হবেন? অসম্ভব, বাচ্চা খুলে নিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে, লোকে বলবে কি? এখন লোকের কথা ভাবছো কেন? ডিভোর্সে শুনে তো বলেছিলে আমাদের ছেলের বিয়ে আমরা যেমন খুশি দেবো, পাড়াশুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? বলেছিলাম, কিন্তু তাই বলে পাকা সোনার আংটিতে যখন আপত্তি করনি তখন তোবড়ানো সোনার আংটিতে আপত্তি করছো কেন? যা স্বপন, তোর শ্বশুর মশাকে গিয়ে বলে আয় বিয়েতে যৌতুক হিসেবে ফ্ল্যাট আর গাড়ি পেলে পরে তোর মা রাজি। না না, লজ্জা আমি আত্মস্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা মা? একটা অসহায় মেয়েকে আপনি নতুন করে বাঁচবার সুযোগ করে দিচ্ছেন, এতে লজ্জা কেন হবে মা? লোকে তো বরং আপনাকে বাহবা দেবে। কিন্তু তাই বলে আপনি বিচার করে বলুন তো বাবা, মেয়েটার দোষ কোথায়? যে ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে গেল দেখুন গে, সে হয়তো এতদিনে ধুমধাম করে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে। তাহলে এই মেয়েটাই বা কেন অন্যের অপরাধের বোঝা বয়ে বেড়াবে সারাটা জীবন?
কেন আর পাঁচটা মেয়ের মতো নতুন করে ঘর বাঁধতে পারবে না? আপনারা পুরুষরা যে নিয়মটা করেছেন সেটা ঠিক নয় বাবা। স্বামী অকালে মারা গেলে স্ত্রী সমস্ত সুকাল্লাদ বিসর্জন দিয়ে থান পরে নিরামিষ খেয়ে সারাটা জীবন কাটাবে, আর স্ত্রী মারা গেলে এক বছর যেতে না যেতে স্বামী ড্যাং ড্যাং করে বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসে। তপন আবার কিছু বলবে না তো? আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। স্বপ্ন চাকরিটা ভালো করে করুক, আজ হোক কাল হোক ও নিজেই ফ্ল্যাট গাড়ি করতে পারবে। কাল সকালে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসুন মা। আশীর্বাদ করতে হলে তো সোনার গয়না চাই, স্বপন তো এখনো মাইনি পায়নি। আপনি এই হাতটা দিয়ে আশীর্বাদ করে আসুন। মিজদা, মেজবুদি ছেলেটাকে কেমন দেখতে? আমি তো ওকে দেখিনি, আজই প্রথম শুনলাম। রোজ ভোর পাঁচটা একটা আয়াসকে নিয়ে যায়, ফিরিয়ে দিয়ে যায় রাত ১১টা। পর্দার মুখে শুনলাম মেজদার বিয়ে নাকি ফাইনাল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।